আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রণয়। শুরু করছি অ্যাট দ্য রেট স্পোর্টস। আর আজকের অ্যাট দ্য রেট স্পোর্টসে আমরা যে যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব, গতকাল মোহনবাগান এবং এফসি গোয়ার মধ্যে আইএসএল এর যে ম্যাচ হয়ে গেছে সেই ম্যাচ নিয়ে আমরা, ম্যাচের কি ফলাফল হলো সেই নিয়ে আমরা বিশ্লেষণ করব, এবং তার সঙ্গে অবশ্যই ইস্টবেঙ্গলের আজকের ম্যাচ নিয়েও আমাদের কথা হবে, এবং তার সঙ্গে অবশ্যই মোহামেডানের আগামীকাল আই লিগে মোহামেডানের যে ম্যাচ আছে সেই ম্যাচ নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো। এবং আলোচনার জন্য আমরা আজকে পেয়ে গেছি আমাদের স্টুডিওয় আমাদের স্পোর্টস করেসপন্ডেন্ট মৌতান ঘোষালকে। মৌতান, তোমাকে অনেক অনেক স্বাগত। তো মৌতান, আমরা প্রথমেই যেটা দিয়ে আমাদের শুরু করবো আজকের অনুষ্ঠান, মোহনবাগান এবং এফসি গোয়া গতকালের যে ম্যাচ হলো, এক এক গোলে যে ম্যাচ ড্র হয়েছে আমরা জানি অবশ্যই, কি মনে হয় যে কার দিকে পাল্লা ভারী ছিল এই ম্যাচে তুলনামূলকভাবে? দেখো, ম্যাচটা সকলেই দেখেছেন, মানে এটাকে খুব বড় করে বা বেশিভাবে অ্যানালিসিস করার মতো আর খুব একটা কিছু বাকি নেই। বাট যেটা অ্যান্টোনিও লোপেস হাবাজের বক্তব্য আফটার দ্য ম্যাচ, তিনি যেটা বলছেন যে এই ম্যাচের ফলাফলে তিনি কোথাও একটা খুশি, এবং তার খুশি হওয়ার একটা বড় কারণ রয়েছে ডেফিনেটলি, যে আমরা জানি যে জায়গাটা খুব অভাব হচ্ছিল মোহনবাগানের, যে রয় কৃষ্ণার বাইরে গোল পাচ্ছেন না কেউ, এবং এই এই ক্রাইসিসটা মোহনবাগানকে কোথাও বেশি চিন্তায় ফেলছিল, যতটা না তাদের ম্যাচ ড্র করা বা পয়েন্ট নষ্ট করা, সেই ক্রাইসিসটা থেকে অন্তত গতকাল এডুগাসিয়া যে গোলটা করেছেন, যে মানের গোল করেছেন, যতটা দৃষ্টিনন্দন সেই গোলটা, সেটা কিছুটা হলেও হাবাসকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে, এটুকু অন্তত পক্ষে বলা যেতে পারে, মানে স্পেশালি গার্সিয়ার গোলটা। এবার তুমি বলতেই পারো যে জয় আসেনি গোলের সত্ত্বেও, একটা গোলের ব্যবধান কোনো দিনও কোনো ম্যাচে খুব একটা নিরাপদ নয়, এটা খুব মানে একদম মানে লিখিত বাক্য বলা যেতে পারে ফুটবলে। ঠিক সেই ঘটনাটাই ঘটেছে যে কারণে গোল খেয়ে ঈশান পান্ডিতের গোলকে গোলে আলটিমেটলি হেরে যে ড্র করতে হয়েছে মোহনবাগানকে, এই জায়গাটা কোথাও একটা মানসিকভাবে একটু হলেও সেটব্যাক। কিন্তু এটাও ফ্যাক্টর যে তোমাকে এটা মাথায় রাখতে হবে, মোহনবাগান ডিফেন্স কিন্তু খুব একটা মানে হারে না অপোনেন্ট স্ট্রাইকারের কাছে, ড্র প্রচুর ম্যাচ হয়েছে কিন্তু মোহনবাগান ডিফেন্সকে বিট খুব কম দলের কম স্ট্রাইকারই করতে পেরেছেন, সেই জায়গা থেকে একটা গোল হজম করা সেটা হয়তো কোথাও একটা গিয়ে এই ম্যাচের ফলাফলটাকে ড্রয়ে পরিণত করেছে। বাট আমার মনে হয় হাবাস এই জায়গাটা খুব বেশি করে গুরুত্ব দিচ্ছেন, যে কালকে যেভাবে মোহনবাগান ম্যাচ তৈরি করেছে, স্পেশালি বেশ ভালো রকম ডমিনেট করে খেলেছে, সেটা কোথাও একটা যে প্রাথমিকভাবে যে ছন্দে মোহনবাগান খেলছিল সেই ছন্দে ফেরার একটা ইঙ্গিত রয়েছে, এটা আমার কোথাও দেখে মনে হলো যে এটা একটা কারণ যে স্বস্তি পাচ্ছেন মোহনবাগান কোচ, আর সেটাই হয়তো পরবর্তীকালে নেক্সট যে ম্যাচগুলো আসবে সেই ম্যাচগুলো টিমকে যথেষ্ট মানসিকভাবে এবং মাঠে অনেক বেশি উজ্জীবিত রাখবে, এটা তিনিও মনে করছেন। এবং খুব ঘন ঘন ম্যাচ, প্রত্যেকটা ম্যাচই খুব ঘন ঘন, ইনফ্যাক্ট পরশু দিনই আর একটা ম্যাচ খেলতে নামতে হবে মোহনবাগানকে, তো সব মিলিয়ে এই জায়গাটা একটা স্বস্তির জায়গা কোথাও একটা আমার মনে হচ্ছে, ড্র হলেও ম্যাচটা, এই ড্রটার মধ্যেও কিন্তু একটা জয়ের ইঙ্গিত আছে এবং ভবিষ্যৎটা আর একটু বেটার দেখা যাচ্ছে, এটা বলা যেতে পারে, সিলভার লাইন আছে একটা আশার, এটা বলতে পারো। অন্যদিকে আমরা যদি ইস্টবেঙ্গলের দিকে তাকাই মৌতান, তাহলে ইস্টবেঙ্গলের কিন্তু আজ চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলা আছে, এবং আজকের ম্যাচকে কি চেন্নাইয়ের জয় ফেরার ম্যাচ বলা যায়? কারণ আমরা দেখেছি যে গত কয়েকটি ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু খুব ভালো খেলেছে, কিন্তু জয় তাদের কাছে এখনও অধরা, এবং গত ম্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল ড্র করেছিল, তো সেক্ষেত্রে সেদিক থেকে বলতে গেলে কি আজকের ম্যাচ চেন্নাই কি জিততে পারে, কি মনে হচ্ছে? চেন্নাই জিততে পারবে কিনা এটা আমাদের ভাবনার বিষয় না, আমাদের ডেফিনেটলি ভাবনার বিষয় অবশ্যই ইস্টবেঙ্গল জিততে পারবে কিনা, ডেফিনেটলি লাস্ট ছটা ম্যাচ আনবিটেন ইস্টবেঙ্গল ক্লাব, ইস্টবেঙ্গল টিম, এটা খুব পজিটিভ সাইন, কারণ প্রথম দিকে একের পর এক হার আসছিল, কিন্তু আবার এটাও ফ্যাক্ট যে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে ড্র নয় এখানে জয়টা দরকার ইস্টবেঙ্গলের কাছে। সেকেন্ড লেগে রবি ফাওলা যেটা টার্গেট করে দিয়েছেন টিমের ফুটবলারদের, সেটা অবশ্যই যে 20 পয়েন্ট সেকেন্ড লেগ থেকে, 10টা ম্যাচ থেকে 20 পয়েন্ট অলরেডি সেই সেকেন্ড লেগের ফার্স্ট ম্যাচে পয়েন্ট লস হয়েছে, 2টা পয়েন্ট নষ্ট হয়েছে, কাজে আর পয়েন্ট নষ্ট করার জায়গা যদি তৈরি আবার হয়, যদি পয়েন্ট নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু
কখনোই আর শেষ চারে টিম পৌঁছতে পারবে না। এটা একটা খুব বড় সমস্যার জায়গা এবং এটা আমার মনে হয় কোথাও একটা ধাক্কার জায়গা হতে পারে, যে কারণে চেন্নাইয়ের বিরুদ্ধে এই ম্যাচটা, আজকের ম্যাচটা জেতাটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা ম্যাচ জয় দরকার, প্রত্যেকটা টিম প্রতিটা ম্যাচ জয়ের জন্যই খেলতে নামে, এটা সত্যি। কিন্তু পরিস্থিতি তো বলে দেয় কোনো কোনো ম্যাচের গুরুত্ব অনেক বেড়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা সত্যি ইস্টবেঙ্গলের টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ এই ম্যাচটা যদি টার্নিং পয়েন্ট না হয়, এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জয় না ফেরে, তাহলে কিন্তু শেষ চারের স্বপ্ন থেকে একটু একটু করে দূরে সরতে শুরু করবে। কাজেই এই ম্যাচের জয়টা সেই কারণে ভীষণভাবে প্রয়োজন। আর এই জায়গায় ইস্টবেঙ্গলের প্লাস পয়েন্ট অবশ্যই, জানো যে রাফায়েল টিম থেকে ছিটকে গেছে, মানে ইনফ্যাক্ট গোটা লিগ থেকেই রাফায়েল লেপ্রেভেলারও ছিটকে গেছেন। এটা ইনফ্যাক্ট এটা যে টিমের জন্য বেটার একটা সাইন বা এটা এটাকে কাজে লাগানো যেতে পারে, এটা কিন্তু কোচ রবি ফাউলারও বারবারই মানে স্বীকারই করে নিয়েছেন যে যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন ফুটবলার চেন্নাইয়ের। তো সেখান থেকে তার সরে যাওয়াটা কোথাও একটা ইস্টবেঙ্গল প্লেয়ারদের জন্য কিছুটা সুবিধার ডেফিনেটলি, কিন্তু একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গোল করা এবং গোল না খাওয়া, এই দুটো কাজই কিন্তু একটা টিমকে করতে হয় ম্যাচ জেতার জন্য। তুমি ম্যাচ মানে ড্র রাখতে গেলে একটা দিকে তবু ব্যালেন্স করা যেতে পারে, কিন্তু এই জায়গাটা আমার মনে হয় এখনো পর্যন্ত খুব চিন্তার জায়গা থেকে যাচ্ছে ইস্টবেঙ্গলের জন্য, যে ইস্টবেঙ্গল ডিফেন্স কিন্তু ক্রমান্বয়ে গোল খাচ্ছে। একমাত্র বেঙ্গালুরু ম্যাচ ছাড়া প্রতিটা ম্যাচে তারা গোল খেয়েছে, ক্লিন শিট রাখতে পারছে না, ডিফেন্স প্রথম থেকেই একটু নড়বড়ে, ফুটবলার চেঞ্জ হচ্ছেন, ফুটবলার আসছেন যাচ্ছেন, কিন্তু ডিফেন্সের ওই ব্যথার জায়গাটা কোথাও একটা থেকে যাচ্ছে। ইনফ্যাক্ট আমার মনে হয় লাস্ট ম্যাচে রাজু গায়কোয়াড়ের না খেলতে পারাটা ভীষণভাবে কিন্তু নজরে এলো, ভীষণভাবে চোখে পড়েছে। এই জায়গা থেকে প্রশ্ন করব যে আজকের ম্যাচে কি রাজু গায়কোয়াড়ের ফেরার কোনো সম্ভাবনা আছে? আমাদের ফেসবুকে প্রশ্ন এসেছে যে রাজু গায়কোয়াড় কি আজকের ম্যাচে ফিরবে, এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন এসেছে যে আজ কি পিলকিংটন প্রথম একাদশে খেলার কোনো সম্ভাবনা আছে? প্রথম কথা হচ্ছে যে রাজু গায়কোয়াড়ের প্রসঙ্গটা আগে নিই, রাজু গায়কোয়াড়ের আমার মনে হয় এটা নিয়ে আগ্রহ অনেক বেশি। রাজু গায়কোয়াড় আজ ফিরবেন কি না এটা তো ডেফিনেটলি কনফার্ম করে কিছু বলা হয়নি ক্লাবের পক্ষ থেকে, এবং রবি ফাউলার খুব মজার ছলে এটাও বলেছেন যে আমি এটা বলবও না, কারণ সেটা অপোনেন্টকে হেল্প করবে। বাট আমার যেটা ধারণা সূত্র মারফত যেটুকু জানতে পারছি, তাতে রাজু গায়কোয়াড় আজকে টিমে থাকবেন, এবং সেটা প্রথম একাদশে বা কিছুক্ষণ পর তাকে নামানো হবে কি না আমি বলতে পারছি না। বাট গতকাল অবধি যা সিচুয়েশন ছিল, টিমের সাথে রাজু প্র্যাকটিস করেছে আগের দিন, আমরা সবাই জানি যে যখন ম্যাচের আগে ওয়ার্ম আপ চলছিল তখনই রাজু চোটটা পান, বাট সেটা খুব মেজর কিছু না, তাহলে টিমের সাথে রবিবার প্র্যাকটিস করতে পারতেন না। তো সেক্ষেত্রে আমার মনে হয়, এবং যেহেতু রাজু গায়কোয়াড়ের টিমে থাকা না থাকাটা অপোনেন্টকে কোথাও একটা ভাবাতে শুরু করেছে, সেক্ষেত্রে এখানে একটা মাইন্ড গেমেরও ব্যাপার রয়েছে, এবং আমার মনে হয় রাজু গায়কোয়াড় আজকের টিমে খেলবেন যদি না রাজু নিজে আনকমফোর্টেবল ফিল করেন মাঠে নামতে। কারণ এন্ড অফ দ্য ডে একটা প্লেয়ার মাঠে নামবে কি নামবে না সেটা যেমন কোচের চূড়ান্ত সিদ্ধান্ত, তেমন ফিজিক্যাল কন্ডিশন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আর সেটা একটা মানুষ নিজে বুঝতে পারে, প্লেয়ার নিজে সবথেকে ভালো বুঝতে পারবে যে সে মাঠে কতটা খেলতে প্রস্তুত বা প্রস্তুত না। কাজে ওই লাস্ট মোমেন্টের আলোচনাটা এখনও বাকি, কাজে আমরাও ফার্স্ট ইলেভেন এখনও হাতে পাইনি, সেই জায়গা থেকে এখনই এটা 100% বলতে পারছি না যে রাজু গায়কোয়াড় খেলবে। বাট রবি ফাউলার যে ভাবনা ভেবেছেন, যে স্ট্র্যাটেজি রয়েছে, তাতে এখনও পর্যন্ত তার পরিকল্পনায় রাজু গায়কোয়াড় আছেন, এটুকু বলা যেতে পারে। আর পিলক্লিনটন নিয়ে যেটা অনেকেই প্রশ্ন করছেন যে পিলক্লিনটনকে নামানো যাবে কি যাবে না, এই মুহূর্তে যা সিচুয়েশন তাতে পিলক্লিনটন আমার মনে হচ্ছে না শুরু থেকে খেলানো সম্ভব হবে, কারণ রাজু গায়কোয়াড় এখনও কনফার্ম নয় আসবেন কি না, সেক্ষেত্রে তুমি সরাবে কাকে? কারণ এমনি ডিফেন্স বেশ নড়বড়ে ইস্টবেঙ্গলের, সেক্ষেত্রে আমার মনে হয় না যে স্কট নেভিল বা ড্যানি ফক্স কাউকে বসানোর জায়গা থাকবে, এবং মাঘু মাকে সরানোর কোনো কারণ আমি দেখছি না, মানে সেম ব্রাইট অ্যান্ড ওভারের ক্ষেত্রেও, কারণ এই পজিশনটাতেই তো সব থেকে বেশি ভুগছিল ইস্টবেঙ্গল ক্লাব। যদি রাজু খেলেন তাহলেও ড্যানি ফক্সকে রাইট ব্যাকে লাগবে আমার মনে হয়, এবং এই স্কট নেভিলকে রাইট ব্যাকে লাগবে, ড্যানি ফক্সকে রাজুর পাশে লাগবে। যদি কোনো কারণে রাজু না খেলতে পারেন সেক্ষেত্রে অপশন রানা অথবা সাহানাজ, কিন্তু সাহানাজও পুরোপুরি ফিট নন এখনও, সেক্ষেত্রে আবার সেই রানা ঘরামির অপশনটাই থাকছে, এবং সেক্ষেত্রে যেহেতু ডিফেন্সে দুজন ফুটবলার বিদেশি খেলছেন এবং মার্টি স্টেনম্যান অপরিহার্য এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে খেলছেন তিনি, সেক্ষেত্রে আমার মনে হয় পিলক্লিনটন
আসার সম্ভাবনা কম, হরমনপ্রীতের আসার সম্ভাবনা বেশি। তবে আমি অবাক হব না যদি তার জায়গায় মানে রফিককে আমি একটু আগে দেখি, ওই 80-85 মিনিটে রফিককে নামানোটা আমার মনে হচ্ছে রফিক যে ফর্মে আছে এবার সেটা কোথাও একটু চোখে লাগছে এবং হয়তো সেটা টিমের জন্য ক্ষতিকারক হচ্ছে। রফিককে যদি আরেকটু আগে নামানো যায়, আরেকটু আগে থেকে সুযোগ দেওয়া যায়, আমার মনে হয় মোহাম্মদ রফিক আরেকটু বেটার খেলতে পারবেন এবং ওভারঅল তার সাহায্যে টিম আরও বেটার খেলতে পারবে। বাট সব মানে সবার আগে আমার মনে হয় ওই ডিফেন্স নিয়ে একটা চিন্তা থেকে যাচ্ছে এখনো, রাজু না থাকলে এই চিন্তাটা কিন্তু আরও বাড়বে একদম। মোতান, আমাদের ফেসবুকে আর একটা প্রশ্ন এসেছে, ইবিআর শ্রী সিমেন্টের টার্মশিট সাইন করার কোনো সম্ভাবনা দেখা দিল? অন্যদিকে আরেকজন বলছেন যে শুনলাম শ্রী সিমেন্ট নাকি ইস্টবেঙ্গলের ইনভেস্টর হিসেবে থাকতে চাইছে না, কি বলবেন? দেখুন, টার্মস মানে যেহেতু এখন অবধি চূড়ান্ত কোনো সই সাবুত হয়নি, সেক্ষেত্রে যারা ইনভেস্টর, যারা অলরেডি টাকা ইনভেস্ট করছে, তারা যেই হুমকিটা দেবে যে তারা ইনভেস্টর হিসেবে থাকতে চান না, এটা খুব কমন ব্যাপার, এটা খুব মানে স্বাভাবিক ব্যাপার। সামনেই একটা ইলেকশন রয়েছে, যদি ইলেকশন বলবো না সিলেকশন, কারণ অপর কোনো নমিনেশন উল্টো দিকে জমা পড়েনি, শাসক গোষ্ঠী আবার আসবেন এবার, মানে অফিসিয়ালি 22 জানুয়ারি ঘোষণাটা হয়ে যাওয়ার কথা। আমার মনে হয় এই কমিটিতেও কিছু পরিবর্তন আছে, যদিও মূলত সেক্রেটারি বা প্রেসিডেন্ট এই জায়গাগুলো না বদলালেও ফুটবল সচিব বা আরও বেশ কিছু কিছু জায়গা বদলাবে। সেক্ষেত্রে মানে এই নতুন কমিটি এলে আরও একটা আলোচনার জায়গা তৈরি হবে। আমার ধারণা দুপক্ষের এই আলোচনাটা স্থগিত থাকার একটা বড় কারণ আইএসএল চলা, কারণ আইএসএল এই মাঝখানে যদি এই প্রসঙ্গগুলো নিয়ে আবার নাড়াঘাটা হয়, কারণ একটু সংঘাতের জায়গা তো রয়েছে, এটা খুব পরিষ্কার। যদি সংঘাতের জায়গা না থাকতো তাহলে সাইনটা অলরেডি হয়ে যেত, সাইনটা এখনো হয়নি, তার মানে কোথাও না কোথাও একটা সংঘাতের পরিস্থিতি রয়েছে, তৈরি হচ্ছে বারবার। কাজেই শর্তে এখনো উভয় পক্ষ সহমত হয়ে উঠতে পারেনি, এগুলো সবকটাই পরিষ্কার। কাজেই এই সংঘাতটা টুর্নামেন্টের মাঝখানে যখন টিম পারফর্ম করছে, লড়াই করছে, লিটারেলি ভালো পারফর্ম করছে, আগের থেকে ঘুরে দাঁড়িয়েছে, লড়াই করছে, ফার্স্ট ফোরে আসার চেষ্টা করছে তারা, লক আউটে যাওয়ার, এরকম একটা জায়গায় এই বিষয়টা নিয়ে কেউই খুব বেশি নাড়াঘাটা করতে চাইছেন না, এটা আমার ধারণা। কাজেই আমার মনে হয় ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এই প্রসঙ্গটা আরও স্পষ্ট হবে, এর ছবিটা আরও স্পষ্ট হবে। আর সাইন কেন হচ্ছে না কি হচ্ছে না, এগুলো নিয়ে আর নতুন করে আলোচনার কোনো ভিত্তিভূমি নেই, কারণ আমরা জানি কোন কোন পয়েন্টে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা বা ইস্টবেঙ্গলের রাদার মেম্বাররা সহমত পোষণ করতে পারছেন না ইনভেস্টরের সঙ্গে, এবং এই পরিস্থিতিতে ইনভেস্টরও যে কোথাও না কোথাও সরে যেতে চাইবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেটা সরে যেতে চাওয়া না, এই চুক্তিটাকে সই করানোর জন্য একটা প্রেশার গেম খেলা, সেটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমাদের পক্ষে বলা সম্ভব না, কিন্তু এভাবে চলতে পারে না। একটা কোথাও গিয়ে তো লিখিত চুক্তিটা হতে হবে, শুধুমাত্র মৌ স্বাক্ষরের ওপর ডিপেন্ড করে তো একটা টিম তৈরি করে সেটাকে গোয়ায় পাঠিয়ে যাবতীয় খরচাপাতি করে সব কিছু করে টিমটাকে খেলানো হচ্ছে বা খেলাচ্ছে ইনভেস্টররা। কাজে কোথাও একটা গিয়ে সহমতে আসতে হবে, সেটা কবে সেটা এই মুহূর্তে ডেট বলা হয়তো কঠিন, কিন্তু সেটা খুব শীঘ্রই হবে এবং ফেব্রুয়ারিতে আমার মনে হয় এই প্রসিডিওরটা নিয়ে অনেক বেশি আরও বেশি আওয়াজ, আরও বেশি প্রশ্ন উঠতে শুরু করবে। মতন, এবার একটু অন্য প্রসঙ্গে যাই, আমরা যে দেখছি এবারের আইএসএলে যদি আমরা স্পেসিফিক্যালি ইস্টবেঙ্গলের দিকে তাকাই, তাহলে আমরা দেখছি ইস্টবেঙ্গলকে কিন্তু খুব ঘন ঘন ম্যাচ খেলতে হচ্ছে, তো এটা কি প্লেয়ারদের পক্ষেই বলো বা টিমের পক্ষেই বলো, এটা কি একটা এফেক্ট ফেলছে, কোনো প্রভাব? মারাত্মকভাবে এফেক্ট ফেলছে, শুধুমাত্র ইস্টবেঙ্গল না, তুমি প্রত্যেকটা টিমকেই দেখবে যে কোনো না কোনো জায়গায় গিয়ে, কোনো না কোনো সপ্তাহে গিয়ে প্রত্যেকটা টিমকেই হয়তো তিনটে ম্যাচ খেলতে হচ্ছে বা দুটো ম্যাচ তো খেলতেই হচ্ছে একটা সপ্তাহে। এবং রিসেন্ট এই ফেজটা যেটা ইস্টবেঙ্গল ফেস করছে, মানে 12 দিনে 4টে ম্যাচ খেলতে হবে একটা টিমকে, অর্থাৎ তুমি 2 সপ্তাহ সময় পাচ্ছ না, এক মানে এক একটা সপ্তাহে মানে প্রায় 3টে ম্যাচ একটা সপ্তাহের কাছাকাছি পড়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা কোথাও একটা গিয়ে ডেফিনেটলি প্রেশার তৈরি করে, এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ইঞ্জুরির পসিবিলিটিসটা বেশি তৈরি করে। কিন্তু এটা নিয়ে আমরা জানি, এটা নিয়ে আজ আর আলোচনা করার কোনো জায়গা নেই, কারণ সূচি
সমস্ত ক্লাবকে পাঠানো হয়, তারপর তারা অ্যাপ্রুভ করে। এবারে কোভিড সিচুয়েশনের জন্য যেখানে টুর্নামেন্টটাই অনিশ্চিত হয়ে গেছিল, সেখানে এই টুর্নামেন্টটাকে একটা বায়োবাবলের মধ্যে শেষ করা এবং সবাইকে সুস্থ রেখে টুর্নামেন্ট শেষ করা, সেটার জন্য টুর্নামেন্টটার সময় কমাতে হয়েছে। এএফসি সূচি এখনও পর্যন্ত পাওয়া যায়নি, এখনও এর এখান থেকে তিনটে টিমকে পরবর্তীকালে এএফসি খেলতে যেতে হবে, সেটাও মাথায় রাখতে হয়েছে। সব মিলিয়ে আমরা জানি যে এবারের এই টাইট স্কেডিউলটা কেন হয়েছে। হয়তো এখন এই মুহূর্তে সমস্ত কোচেরাই, যেমন রবি ফাউলারই খুব বিরক্তি প্রকাশ করেছেন যে 12 দিনের মধ্যে 4টে ম্যাচ খেলতে হয়েছে, এই ব্যাপারটা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে কোচেরা বলছেন, কিন্তু তারাও জানেন এই প্রবলেমটার কারণ কি এবং যে কারণে এখান থেকে বেরিয়ে আসার এই বছর এই মুহূর্তে কোনো রাস্তা নেই, এই অড সিচুয়েশনটা নিয়েই খেলতে হবে। এবং ওভারঅল ফুটবলের মানে প্রভাব পড়বে প্রথম দিন থেকে আমরা বলে আসছি এবং সেটা দেখাই যাচ্ছে। শুধুমাত্র মোহনবাগান ইস্টবেঙ্গল না, তুমি যে কোনো টিমের দিকে তাকো, আজকে ক্লিভলারোর বেরিয়ে যাওয়াটা চেন্নাই থেকে, চেন্নাইয়ের জন্য বিশাল বড় ক্ষতি, কারণ এই এমন একটা পজিশনের ফুটবলার, মিডফিল্ডে খেলেন, লোড নিয়ে খেলেন, রীতিমতো অপোনেন্টের ত্রাস, সেই ফুটবলারটাকে তুমি রেস্ট অফ দ্য সিজন পাবে না। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সমস্ত টিমকেই কোথাও না কোথাও সাফারার হতে হচ্ছে, এবার সেটারই আর একটা ছবি বলবো ইস্টবেঙ্গলের এই কদিনের মধ্যে ম্যাচ খেলা। আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা হয়েছে, ইস্টবেঙ্গল আরেকটু পরে মানে একদম এক সপ্তাহ পর তাদের ম্যাচ খেলা শুরু করেছে, যেহেতু টিম দেরিতে পৌঁছেছিল, দেরিতে প্র্যাকটিস শুরু করেছিল, সেটার জন্য হয়তো একটু মনে হচ্ছে দেখেছে ইস্টবেঙ্গলের উপর চাপটা বেশি। সবটাই তো জানা, মানে নতুন কিছু না, ডেফিনেটলি সমস্যা এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই সমস্যাটা মেনে নিয়েই এবারে লিগটা খেলতে সবাই রাজি হয়েছেন, আর তাই এই সিচুয়েশন, কিছু করার নেই। একদমই, অর্থাৎ দেখতে পাচ্ছি যে সমস্যা তো প্রতিটা টিমের ক্ষেত্রেই রয়েছে, কিন্তু এই মুহূর্তে সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই, কারণ অলরেডি তোমার স্কেডিউল তৈরি হয়ে গেছে, সেকেন্ড লেগের স্কেডিউলও তুমি পেয়ে গেছো। একদমই একদমই। তো আমরা যদি আই লিগের দিকে তাকাই মৌতান, তাহলে মোহামেডানের কিন্তু আগামীকাল ম্যাচ রয়েছে, তো আইএসএল এর পাশাপাশি আই লিগে মোহামেডানের এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ মোহামেডান একমাত্র একটা টিম কলকাতা থেকে যারা আই লিগে ম্যাচ খেলতে চলেছে, তো সেখানে মোহামেডানের পারফরমেন্স ভালো লাগছে। প্রথম ম্যাচে হয়তো একটু চোখে লেগেছিল, বাট তারপর থেকে যদি দেখি, সেকেন্ড ম্যাচে চার্চিল যথেষ্ট টাফ অপোনেন্ট ছিল এবং চার্চিলকে আটকে দেওয়া, এটা পজিটিভ সাইন, ভালো রকমের পজিটিভ সাইন। একটা বড়, আমি ম্যাচের আগের দিনই মানে ম্যাচের দিনই বলেছিলাম যে এই ম্যাচটা যদি মোহামেডান উইন করতে পারে ভীষণ ভালো, ড্র রাখতে পারাটাও আমার মনে হয় যে একটা টিমকে মরালি খুব সাপোর্ট দেয়। মোহামেডানের যেটা চোখে লাগছে সেটা তুমি যদি দেখো যে বিদেশিদের পারফরমেন্স কিন্তু এখনো পর্যন্ত সেভাবে চোখে পড়ছে, নজর কাড়া নয়, চোখে পড়ছে না, সেটা তুমি মানে যে কোনো কারোর কথা বলতে পারো, মোহামেডানের রাফায়েলের কথা বলতে পারো, তুমি মোহামেডানের যে বাংলাদেশি ফুটবলের যাকে নিয়ে এত আলোচনা তার কথাও বলতে পারো, এনিওয়ান। এবং এই জায়গাটা থেকে আমার মনে হয় প্রশ্নটা উঠতে মানে উঠছে ভীষণভাবে যে কেন ভালো মানে কেন বিদেশিদের ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে না, কারণ আমরা জানি যে ভারতীয় ফুটবলে বিদেশিদের নিয়ে আসা হয় অনেক বেশি প্রত্যাশা নিয়ে, সেই জায়গাটা এখনো অবধি পূরণ হচ্ছে না, এটা একটা সমস্যা। কিন্তু এটারও একটা কারণ হোসে হাবিয়া দেখিয়েছেন, বলেছেন যে এই সমস্ত বিদেশিরা কিন্তু ভিসার কারণে অনেকটা লেটে এসেছেন এবং তাদেরকে আরেকটু সময় দিতে হবে, সেই সময়টা যতক্ষণ না তারা পাচ্ছেন তাদেরকে মানে তাদের ওপর কোনো রকম প্রেশার ক্রিয়েট করা যাবে না। এবং আমার মনে হয় মোহামেডানের কালকের ম্যাচে একটা চিন্তার ব্যাপার, সেটা হচ্ছে ফাতাও বেশ ভালো খেলছিলেন, কিন্তু ফাতাও কালকের ম্যাচে কিন্তু নিশ্চিত নন, অনিশ্চিত, সামান্য একটা চোট রয়েছে ফাতাউয়ের, কাজেই কাল তিনি খেলবেন কি খেলবেন না সেটা কিন্তু আগামীকালই কোচ ডিসিশন নেবেন, এটা তিনি বলেছেন, জানিয়েছেন, এটা একটু ভাবনার বিষয়, চিন্তার বিষয়। আর বাকি অন্যান্য টিমেদের সাথে তুমি যদি তুলনা করো, ট্রাউয়ের সঙ্গে ম্যাচ আমার মনে হয় না খুব একটা টাফ হবে, কারণ অলরেডি একটা খুব টাফ গেম অলরেডি মোহামেডান ড্র করে বেরিয়ে এসছে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে কনফিডেন্স লেভেলটা টিমটা যথেষ্ট হাই, এবং সেটা কিন্তু এই বছরের শুরু থেকেই আমরা দেখছি, এটা প্লাস পয়েন্ট আমার মনে হয়। এবং ট্রাউয়ের কাছে ম্যাচ 3 পয়েন্ট পাওয়াটা খুব একটা টাফ হবে বলে আমার মনে হয় না কল্যাণীতে কালকে। ধন্যবাদ মমতা।
অর্থাৎ আপনারা আজকে দেখলেন যে মোহনবাগান এবং এফসি গোয়ার মধ্যে গতকাল যে ম্যাচ হয়ে গেছে সেই ম্যাচে কার দিকে পাল্লা ভারী ছিল, ম্যাচের পরিস্থিতি কী ছিল বা ম্যাচ কোন দিকে গিয়ে শেষ হয়েছে আমরা সব কিছুই আজকে আলোচনা করে নিলাম। এবং তার সঙ্গে অবশ্যই ইস্টবেঙ্গলের আজকের যে ম্যাচ রয়েছে তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের কাছে, কারণ টানা কয়েকটি ম্যাচ ইস্টবেঙ্গল ভালো খেললেও কিন্তু জয় এখনও তাদের কাছে অধরা। তাই আজকের ম্যাচ অবশ্যই ইস্টবেঙ্গলের কাছে জয় ফেরার ম্যাচ, একথা কিন্তু বলা যেতেই পারে। অন্যদিকে আমরা যদি আই লিগের দিকে তাকাই তাহলে মোহামেডানের আগামীকালের ম্যাচও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহামেডান যথেষ্ট ভালো পারফর্ম করে এসেছে বিগত কয়েকটি ম্যাচে, বা প্রথম থেকেই বলা যেতে পারে আই লিগের শুরু থেকেই মোহামেডান যথেষ্ট ভালো ফুটবল খেলে এসেছে। এবং এই ছিল আজকের মূলত আলোচনার বিষয়। আমরা আগামীকাল আবার ফিরবো @sports এর আরও একটি এপিসোড নিয়ে। তবে আজকের মতো আমাদের এখানেই শেষ করতে হচ্ছে @sports।